আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি মমিস ব্লগ আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে আমাদের এগারো রোজার ইফতার এগারো রোজার ইফতারটি একটু অন্যরকম করতে চাইছি আমি আজকে কেক বানাইছিলাম পিৎজা বানাইছি জিলাপি বানাইছি কোনো কিছু রেসিপি শেয়ার করি নাই প্রতিদিন রান্নার রেসিপি শেয়ার করতে ভালো লাগে না আর এগুলো কিন্তু সবাই করতে পারে তৈরি করতে পারে এই জন্য ভাবলাম আর রেসিপি শেয়ার করব না এখন হচ্ছে ইফতার টাইম শোয়া ছয়টার মতো বাজে আমি এখন ইফতারগুলো সব গুছাবো আমি কেক পিজা এগুলো বানাইছি সাথে কিন্তু ছোলা বড়া বেগুনি আলুর চপ সবই কিন্তু আমি অল্প অল্প করে ভেজে নিছি কারণ আমার বাসায় যত কিছুই থাকুক না কেন ইফতারিতে ছোলা বড়া বেগুনি এগুলো লাগেই এই যে দেখুন এগুলো ভেজে রাখছি আর তরমুজ নিয়ে আসছিল তরমুজ কেটে রাখছি আপেল কেটে রাখছি ফলটল কেটে সব গুছায় রাখছি তারপরে হচ্ছে শরবত বানায় রাখলাম এরপর হচ্ছে চিরা ভিজায় রাখছি চিরা দইদা চিরা দিয়ে খাবো ইফতারের সময় আর এই ইফতার টাইমটাই কিন্তু অনেক তাড়াহুড়া লাগে সবার বাসায় মনে হয় লাগে ইফতারগুলো ভাজা লাগে তারপর গুছাইতে হয় এরপর হচ্ছে ইফতারের টাইম হয়ে যা আজান দিলে ইফতার করি ইফতারের পরে কিন্তু নামাজ পড়ে আসার পর আবার এই জিনিসগুলো গুছাতে অনেক টাইম লাগে আমি আজকের ভিডিওতে ইফতার থেকে রাত পর্যন্ত কি কী কাজ করি ভাবছি সেটাই শেয়ার করি এখন আমরা সবাই ইফতার করব সবার প্লেট গুছাইতেছি এটা ছেলের প্লেট ছেলের বাবার প্লেট ওদের প্লেটগুলো গুছাই দেয় তারপর ইফতার করি এই তো ইফতার করা শেষ ইফতার করার পরে নামাজ পড়ে আসছি নামাজ পড়ে এসে আগে ভাবলাম চা চার পানি চুলাই দেই প্রথমে চার পানিটা চুলাই দিবো চার পানি চুলাই দেওয়ার পর যে ইফতারের সময় প্লেট বাটি গ্লাসগুলো ছিল এগুলো পরিষ্কার করব। ইফতার করার পরে কিন্তু আর কোনো কাজ করতে ইচ্ছা করে না মনে হয় একটু শুয়ে থাকি আবার দেখা যাবে যে এই কাজগুলো না করলে একদম জমে যাবে এই জন্য সঙ্গে সঙ্গে করে ফেললে আর পরে কষ্ট হবে না এরপরে দেখা যাবে আবার চা খাবো চা আর ওগুলো মাজতে হবে তাই ভাবলাম আগে ইফতারির যে প্লেট বাটিগুলো ছিল ওগুলো মাজি প্রথমে গ্লাসগুলো মাজি আর গ্লাস মাজার জন্য কিন্তু আমি আলাদা মাজনই ব্যবহার করি আমি কখনই প্লেট পাতিল মাজার যে মাজুনি ওটা দিয়ে কখনই আমি গ্লাস মাজিনা আমার কাছে মনে হয় যে প্লেট পাতিল মাজার মাজুনি দিয়ে গ্লাসটা মাজলে একটু তেল চিটচিটে লাগে কারণ প্লেটে পাতিলে তেল থাকে এই জন্য আলাদা মাজুনি ব্যবহার করি আমি সবগুলো গ্লাস মাজবো মাজা হয়ে গেলে তারপরে প্লেটগুলো মেজে নিব এরপর হচ্ছে আমি রান্না করব। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করব। আমি রান্না করার পর হচ্ছে আমার হাজবেন্ড ভাত খাবে বলছে তুমি আজকে মুরগি রান্না করো আর মুরগিটা আজকেই নিয়ে আসছে ইফতারের আগে আগে মুরগিটা নিয়ে আসছে ভাবলাম কেটে একদম মশলা দিয়ে মাখিয়ে রাখি বলছে যে তুমি মুরগি রান্না করলে তারপর ভাত খাবো যেহেতু এই রাতেই ভাত খাবে মুরগি দিয়ে এই জন্য ভাবলাম মুরগিটা তাড়াতাড়ি রান্না করি এশার নামাজ তারাবি নামাজকে শেষ করেই ভাতটা খাবে আর সেরির জন্য যে তরকারিটা রান্না করি আমি সব সময় সেটা কিন্তু একদম সাড়ে নয়টা দশটার দিকে রান্না করি একটু দেরি করে রান্না করি যেহেতু আমরা একদম ভোর রাতে ভাত খেয়ে মানে সেহেরি খেয়ে তারপরে ঘুমাই ফজের নামাজ পড়ে ঘুমাই এই রাত্রে আর আমরা ঘুমাই না দেখা যায় নামাজ কালাম পড়ি একটু তসবী পড়ি শরীফ পড়ি পড়তে পড়তে সেরিতে ওঠার টাইম হয়ে যায় আড়াইটা বেজে যায় এই জন্য আর আজকে যেহেতু ভাত খাবে হচ্ছে এই রাত্রি খাবে এই জন্য তরকারিটা একটু তাড়াতাড়ি রান্না করব। আর আপনারা কে কে আমার মতো একদম সেরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমান অবশ্যই জানাবেন আমার তো মনে হয় যে এই রাত্রি একটু ঘুমাইলে আর সেরির সময় উঠতে ইচ্ছা করে না এই জন্য ভাবি যে একদম সেরি খেয়ে নামাজ পড়ে ঘুমাবো আমার কাছে মনে হয় এটাই ভালো হয় এখন দেশের যে অবস্থা আপনারা কেমন আছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কে কোথায় আছেন অবশ্যই জানাবেন আসলে ঢাকার অবস্থা তো ভালো না আমাদের বাসার আশেপাশে কিন্তু অনেক রোগী ধরা পড়ছে এতদিন ছিল না এই পাঁচ সাত দিন হয় ধরা পড়ছে এখন আল্লাহ জানে কি হবে আসলে আল্লাহ কার ভাগ্যে কী রাখছে সেটা তো বলা যায় না তারপরও সবাইকে সাবধান থাকতে হবে আমরাও কিন্তু সাবধানেই থাকি বাসা থেকে বের হই না যতটুকু দরকার একদম বাজারঘাট করা ছাড়া একদমই বের হওয়া হয় না তারপরও আল্লাহ ভাগ্যে কি রাখছে বলা তো যায় না সবাই দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি এই তো আমি যে মুরগিটা মাখিয়ে রাখছিলাম মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু ইফতারের আগে মাখিয়ে রাখছি এই জন্য ভাবলাম কিছুক্ষণ ফ্রিজে রেখে দেই তারপরে ইফতার পরে রান্না বসাবো এদিকে দেখুন চুলায় কিন্তু চার পানি দিয়ে দিছি আমি তরকারিটা বসানোর পর চা বানাবো চা খাবো আমার হাজবেন্ড আজকে চা খাবে না ও বলছে যে তুমি একাই খাও আমি খাবো না এই জন্য মুরগি মাংস রান্না করার জন্য আমি চুলাই কিন্তু কড়াইয়ের ভিতর তেল দিয়ে মশলা দিয়ে দিছি মশলা মশলা বলতে গরম মশলা যে দারচিনি এলাচি তেজপাতা সব মশলা দিয়ে এর ভিতর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন আমি আস্ত জিরা দিব জিরা ফোড়ন দিয়ে মুরগিটা দিয়ে দিব আর আমি আজকে মুরগিটা একদম ভুনা ভুনা করে রান্না করব। একটু ঝাল করে একটু বেশি মুড়ি দিয়ে দিছি দিয়ে মাখিয়ে রাখছি আমার হাজব্যান্ড বলছে যে একদম ভুনা ভুনা করে রান্না করবা সাথে ডাল রান্না করবা আমি ডালও ইফতারের আগেই রান্না করে রাখছি শুধু মুরগিটা রান্না করব আর আমার জন্য এক কাপ চা বানাবো আসলে ইফতারের পর এক কাপ চা না হলে হয়ই না এটা আসলে অভ্যাস খা মানে খাইতে খাইতে এমন একটা অভ্যাস হয়ে গেছে মনে হয় চা না খাইলে ভালোই লাগে না এই জন্য এখন আমি এক কাপ দুধ চা বানাবো চা খাবো আর এদিকে আমার মুরগিটাও রান্না হয়ে যাবে আর ইফতারের পরে আমার রঙ চাটা একদমই খাইতে ইচ্ছা করে না রং চাটা কিন্তু খাই এটা হচ্ছে এগারোটার দিকে খাই ইফতারের পরে খাই না আমার কাছে ইফতারের পরে এক কাপ দুধ চাই খাইতে মন চায় মানে দুধ চা খাইলে ভালো লাগবে এই জন্য আসলে দুধ চাটা কিন্তু খাওয়া কারোর জন্যই ঠিক না তারপরে সারা দিন রোজা রাখার পরে ইফতার পরে হয় দুধ চাটা না খাওয়াই ভালো এরপরেও কেন জানি আমার মনই চায় না যে রং চা খাবো তারপরও কী করা অমনি দুধ চাটা খাই আমার হাজব্যান্ড অনেক রাগারাগি করে বলে যে কেন তুমি ইফতারের পরে দুধ চা খাও রং চা খাইতে পারো না আমার তারপরও মনে তো রং চাটা খাইতে মন চায় না এই তো চা বানানো হয়ে গেছে আমি এখন চা খাবো আর সাথে যে পিজা নিয়ে নিছি কেক নিয়ে নিছি ইফতারের সময় আসলে পিৎজা কেক কিছুই খাই নাই ভাবছি চা খাবো যখন তখন খাবো এই জন্য আমি রেডি করে নিছি এখন চাটা খাবো আমার এদিকে চা খেতে খেতে কিন্তু মুরগি মাংসটাও রান্না করা হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি চাটা টা খাই সাথে পিৎজা খাই আর আমার আজকের ভিডিওটা আপনাদেরকে এমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো এই তো আমার কিন্তু রাত্রে রান্নাবান্না শেষ খাওয়া দাওয়াও শেষ এখন রং চারপানি চুলায় বসিয়ে দিছি পনের এগারোটার মতো বাজে আমি এখন রং চা বানাবো এখানে আজকে মশলা চা বানাবো সব মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচি তেজপাতা তারপর কালিজিরা গুলমরিচ সব কিছু দিয়ে দিচ্ছি সাথে একটু চিনি দিয়ে দিলাম আর আমি এখানে আদা দিব এই সময় কিন্তু একটু মশলা চা খাওয়াটা সবার জন্যই ভালো দেখা যায় একটু ঠান্ডা পানি টানি খাওয়া হয় অনেক সময় কাশি ঠান্ডা লাগতে পারে এই জন্য এইভাবে আপনারা চা বানিয়ে খাই মানে খাইতে পারেন আমি প্রতিদিন রাত্রে কিন্তু এগারোটার দিকে এই চাটা খাই সন্ধ্যার পরে হচ্ছে দুধ চাটা খাই আর এই মশলা চাটা এগারোটার দিকে খাই আমার কাছে এই এই চাটা এই সময় খাইতেই ভালো লাগে মনে হয় এগারোটার সময় এই মশলা চাটাই মনে হয় ভালো আমি এখন এর ভিতর খুব সামান্য চা পাতা দিব চা পাতা কিন্তু খুব বেশি দিবো না একদম অল্প হাফ চা চামচেরও কম চা পাতা দিয়ে দিলাম এখন দুই তিন মিনিট জাল হইলে তারপরে ছেঁকে নিব এই তো কাপ রেডি করে ফেলছি এখানে আমার আমার ছেলের আমার হাজব্যান্ড আর যে মাহিনুর আমার বাসায় যে মেয়েটা ওর জন্য ওর রাত্রেবেলা ওরেও আমি চা দেই বলি তুইও চা খায় এক কাপ আগে তো রোজার আগে তো মনে করেন আমরা সকালেও এই মশলা চাটা খাইতাম আবার রাত্রে খাইতাম শুধু সন্ধ্যার সময় রং দুধ চা খাওয়া হইতো এখন তো রোজা থেকে আর সকালবেলা খাওয়া যায় না এই জন্য প্রতিদিন রাত্রে এক কাপ করে চাও কেউ দেই এই তো আমার চাগুলো কিন্তু হয়ে গেছে আমি এখন কাপে ছেঁকে নিলাম আর আমি চা একটু বেশি খাই আমার হাজব্যান্ড একদমই কম খাই দেখুন আমার কাপে একটু বেশি আমার কাছে দুধ চা বলেন রং চা বলেন একটু বেশি খাই চা খোর বলা যায় এই তো এখন চাটা ছেলেরে দিয়ে আসবো আমার হাজব্যান্ডে দিয়ে আসবো প্রথমে ছেলেরে দিয়ে আসি বললাম যে আগে তুমি খাও চা ও রাত্রেবেলা চা খাইতে চায় না জোর করে দিতে হয় বললাম তুমি চা নাও ও বলতেছে যে না এখন খাবো না বললাম না খাও চা খাও রাত্রে চা খাওয়া ভালো ও কিন্তু একদম সে খেয়ে ঘুমায় এর মধ্যে আর ঘুমায় না আর দেখায় কত বাজে দেখুন দশটা পঞ্চাশ বাজে এখন আমরা চা খাবো সবাই ছেলেরে চাটা দেওয়ার পর এখন হাজবেন্ডে চা দিব আর আমিও চা খাবো এখন বলতে গেলে সবাই মিলে এখন রাত এগারোটার সময় চা খাবো এই তো ঠিক আছে আমরা চা খাই আর আপনাদের কাছে বিদায় নেই আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ হাফেজ